আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো HTML এর সেকেন্ড ক্লাস HTML এর ডক টাইপ নিয়ে। আমি ফার্স্ট ক্লাসে কি দেখিয়েছিলাম, দেখিয়েছিলাম যে HTML এর এক্সটেনশন কিভাবে তৈরি করতে হয়। আর সেই সাথে আমি বলে দিচ্ছি যে আমার একটা আমার যে চ্যানেল থেকে আমি ভিডিও আপলোড করি সেটা হচ্ছে, সেই চ্যানেলের নাম হলো অয়ন রহমান হলুদ। সেখানে CSS এর ভিডিও অলমোস্ট ভালো, যে খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি। আপনারা যারা HTML শেষ করেছেন তারা এখান থেকে CSS দেখতে পারেন, আর যারা CSS দেখেন নাই, শুরু করতে চাচ্ছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে চাচ্ছেন, তাদেরকে বলি তারা HTML দিয়ে শুরু করেন। আর HTML এর প্রতিটা বিষয় আমি আলাদা করে এক একটা ক্লাসে এক একভাবে উপস্থাপনা করবো আর কি, বুঝাবো। যাই হোক, বিষয় ওটা না, বিষয় হচ্ছে যে আজকে আমি কথা বলবো HTML এর ডক টাইপ নিয়ে। তো ডক টাইপ কি এবং সেটা কী কাজে আসে, কীভাবে তৈরি করতে হয়, এগুলো নিয়ে আজকে কথা বলবো। কথা না বাড়িয়ে চলেন আমরা ক্লাসে চলে যাই। আমি এই যে এখানে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে HTML এর এক্সটেনশন তৈরি করতে হয়, এখানে আমি তিনটা এক্সটেনশন তৈরি করে রেখেছিলাম, যাকে আমি ফার্স্ট নেমটাই রাখতেছি। আপনাদের অবশ্যই মনে আছে যে HTML এক্সটেনশন তৈরি করার আগে ডট ডট, মানে কোনো নাম দেওয়ার আগে আপনি যে কোনো নামে দিতে পারেন, তারপর ডট HTML কথাটা লাগবেই। এটা আবারও মনে করিয়ে দিলাম, কেমন আপনাদের মানে যাতে মাথায় থাকে সেই জন্য। তো এই যে আমি এই ফাইলটা এখানে আমি আমার বিএস করে ওপেন করে রেখেছি, এই যে বিএস করে ওপেন করে রেখেছি। আমি এইগুলা ছেড়ে দেই, আমি জাস্ট যেহেতু ডক টাইপ নিয়ে কথা বলবো তো ডক টাইপটাই রাখি। তো এই যে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে এই চিহ্নটা, তারপর এটা একটা ডক টাইপ লেখা, HTML লেখা, তারপর এইটা আসলে কী, এটা হলো ডক টাইপ লেখার নিয়ম। আর ডক টাইপটা কেন প্রয়োজন হয়, আর ডক টাইপটা প্রয়োজন হয় যে আপনি যখন কোনো ওয়েবসাইট এই HTML মার্কআপ দিয়ে তৈরি করবেন, তখন সেই HTMLটা কোন ভার্সনের ইউজ করতেছেন। যেমন HTML 3, 2, 4 এগুলো আছে, এগুলো হলো HTML এর ভার্সন। তো আপনার ওয়েব পেজ অথবা ওয়েবসাইট যাতে বুঝতে পারে যে এটা HTML এর 3, HTML 4 অথবা 4.3 অন অথবা HTML 5 ইউজ করা হয়েছে এই ওয়েবসাইটটা, মানে আমি যে এখানে রান হচ্ছি, মানে কোনো ওয়েবসাইটের যে মানে একদম সরাসরি যদি বলতে যাই যে ওয়েবসাইট যাতে বুঝতে পারে সে কোন ভার্সন HTML এ কোন ভার্সনটা দিয়ে তাকে রান করানো হচ্ছে, সেই জন্য মূলত ডক টাইপ HTMLটা লেখা হয়। আর ডক টাইপ HTML এর কাজ এতটুকুই, এর কিছু, এর বাহিরে কিছু নেই। আমি যদি আগে, এখন তো ডক টাইপ HTML এটা খুব শর্ট, HTML 4 যখন ছিল অনেক লম্বা ছিল, এখানে অনেক কিছু লিখতে হইতো, আমি অনেক সময় ভুল করতাম কী থেকে কী লিখে ফেলতাম, যদিও শর্টকাট ছিল, বাট এখনও শর্টকাট আছে, বাট এখানে কিন্তু অল্প লেখা। এই যে দেখতে পাচ্ছি যে এই ডক টাইপ HTML এতটুকুই লিখা, বাস এতটুকুই। তো ডক টাইপ এর কাজ হলো এতটুকুই, এর বেশি কিছু না। ডক টাইপের, আমি আবারও বলছি, ডক টাইপের কাজ হলো যে কোন মানে HTML কোন ভার্সনটা ব্যবহার করা হচ্ছে সেইটা যাতে ওয়েব পেজ সহজেই বুঝতে পারে, এই জন্য ডক টাইপটা লিখতে হয় অথবা ডক টাইপের কাজই এটা। তো আজকে এই পর্যন্তই, আমরা HTML ডক টাইপ নিয়ে কথা বলছি, আর এটা হলো আমার সেকেন্ড ক্লাস, কেমন। আর প্রথম ক্লাস করেছিলাম শুধু HTML এক্সটেনশন নিয়ে, আপনারা ওইটাও দেখতে পারবেন, আর দেখতে পারেন আমার চ্যানেল থেকে। পাশাপাশি CSS যারা শিখেন নাই তারাও, HTML যারা শিখেছেন CSS শিখেন নাই তারা কিন্তু আমার এখান থেকে CSSটা দেখতে পারেন। প্রথম দিকে কথাগুলো এত ক্লিয়ার আসে নাই, সো এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আসতেছে মনে করি। আর আমি কিন্তু ভিডিও এডিট করি না, সো প্রথম থেকে যেখানে শুরু করি এবং লাস্ট অবধি সেটাই আপনাদেরকে দিতে পারি। এখানে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আসার দেওয়া, আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছা যায়। আর আমি ক্লাস HTML ক্লাস 3 খুব শীঘ্রই আসতেছে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।